আসসালামু আলাইকুম, মনি কুশেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশি কাটার এই সিম্পল ফ্লাওয়ারটি কীভাবে তৈরি করতে হয়। এই ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি এখানে ইয়েলো আর রেড কালার দুটি সামারিয়ান সুতা নিয়েছি। তো সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.30 mm সাইজের হুক নিয়েছি আর নিয়েছি কাটার। তো আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো কালার দিয়ে করতে পারেন। তাই সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। একটি ম্যাজিক রিং করে নিয়েছি। তো এখন আমি এখানে চেন থ্রি তিনটি চেন করে নিব। ওয়ান টু থ্রি তিনটি চেন করার পরে আমি এই ম্যাজিক রিংয়ের ভিতরে 23টি ডাবল কুশি করে নিব, 23 ডাবল কুশি করে নিব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তো এভাবে আমি এই সার্কেলের ভিতরে 23 ডাবল কুশি করে ফিরে আসব। আমি এখানে টোটাল 23 ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি, 23 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখন আমি এখানে তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিয়েছি, দেওয়ার পরে সুতাটা আমি এভাবে কেটে নিব। তো এখন আমি এখানে রেড সুতাটি অ্যাড করব। তো আমি এটা এভাবে একটি গিট দিয়ে জয়েন করে নিব। তো আমি একটি গিট দিয়ে জয়েন করে নিয়েছি। তো আপনারা চাইলে এমনি যে কোনো ঘরে এটি লাল সুতাটি জয়েন করে নিতে পারেন। তো একটি চেন করে নিব। একটি চেন করে নিয়েছি। নেওয়ার পরে আমি এভাবে প্যাচ নিয়ে একই ঘরে আমি 5 ডাবল কুশি করে নিব, 5টি ডাবল কুশি করে নিব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, 5টি ডাবল কুশি করে নিয়েছি। নেওয়ার পরে তা আমি এখানে প্রথম ঘরে এভাবে সুইটা নিয়ে পিছন থেকে এভাবে এনে জয়েন করে দিয়েছি। তারপরে চেন থ্রি, ওয়ান টু থ্রি তিনটি চেন করার পরে আমি আবারও একইভাবে প্যাচ নিয়ে পাশের একটি ঘর স্কিপ করব। পরবর্তী স্টেজে আমি আবার 5 ডাবল ক্রোশে করে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তা আবারও একইভাবে 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে আমি এ প্রথম স্টেজে আবার এভাবে পিছন থেকে এনে এটি জয়েন করে নিব। তারপরে চেন থ্রি, ওয়ান টু থ্রি চেন, আবারও একইভাবে পাশের একটি ঘর স্কিপ করব। পরবর্তী স্টেজে 5 ডাবল ক্রোশে করে নেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ।
তারপরে আবারও একইভাবে প্রথম ডাবল ক্রোশেটে এই পিছন থেকে এনে আমি এটি জয়েন করে দিব। তারপরে চেইন থ্রি, 1 2 3 চেইন, আবারও একইভাবে পাশের একটি ঘর স্কিপ করব, পরবর্তী স্টেজে আবারও পাঁচটি ডাবল ক্রোশে করে নিব। থ্রি 4 5, তারপরে আবারও একইভাবে আমি এভাবে জয়েন করে দিব। তো এভাবে আমি টোটাল আমার এখানে 12টি ফুপ ডিজাইন হবে, 1 2 3 4, এভাবে আমি 12টি ফুপ ডিজাইন করে ফিরে আসব। তো টোটাল আমার সরি এখানে 11টি ফুপ ডিজাইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখন আমি এটা আবার 3টি চেইন করে নিয়েছি। তো এখানে প্রথম স্টেজে এটি এভাবে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো জয়েন করে আমি সুতাটা কেটে নিব। তো আমি আবার হোল সুতাটি অ্যাড করব। তো আমি এখানে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে যে কোনো একটি ঘরে এটি এভাবে জয়েন করে দিয়েছি। জয়েন করার পরে আমি এখানে একটি চেইন করে নিয়েছি, তারপরে একই ঘরে 4টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4, 2 চেইন 1 2 চেইন, আবারও একই ঘরে 4 ডাবল ক্রোশে, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরে চেইন 1, তার পরবর্তী এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর আর একটি চেইন, তারপর আবার প্যাচ নিয়ে পরবর্তী গ্যাপের ঘরে 4 ডাবল ক্রোশে, 1 2 3 4, তারপরে 2 চেইন, একই ঘরে আবারও 4 ডাবল ক্রোশে, 1 2 3 4, তারপরে চেন 1, এবার আবারও একইভাবে এই ফার্স্টের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। তারপরে আবার একটি চেন, তারপরে ফ্যাস নিয়ে পরবর্তী গ্যাপের ঘরে আমি 4 ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4, তারপরে 2 চেন, আবারও একই ঘরে 4 ডাবল ক্রোশে, 1 2 3 4, চেন 1, পাশের গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটি চেন, তারপরের ঘরে আবার 4টি সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে, মাঝখানে 2টি চেন, আবার 4টি ডাবল ক্রোশে। তো এভাবে পুরোটা রো আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি। এখন আমি এটি জয়েন করে দিব একটি স্লিপ স্টিচ করে। খুব সুন্দর সিম্পল ফুলটি তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।